শাহরুখ খানের প্রতিটি সিনেমা হোক কিংবা যে কোনো গান কিংবা কোনো স্টেজ প্রোগ্রাম, সব জায়গায় বিখ্যাত তার সিগনেচার পোজ, যেই পোজ দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন এই নায়ক। কিন্তু আপনি জানেন কি, কবে থেকে সিগনেচার পোজ দিতে শুরু করেন শাহরুখ খান? শুধু ভারত নয়, বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিচিতি এখন বিশ্বজুড়ে। বিশ্বব্যাপী শাহরুখ যেমন পরিচিত, তেমনি পরিচিত জনপ্রিয় তার সিগনেচার পোজ। দুই হাত প্রসারিত করে আলিঙ্গনের ঢঙে দাঁড়ানো সিগনেচার পোজ শাহরুখ ঠিক কবে থেকে শুরু করেছিলেন জানেন কি? বলিউড বাদশাহ শাহরুখ খান দশকের পর দশক নিজের করে রেখেছেন বলিউডের মুখ। অভিনয়ে হাসি ও ভয়েসের জনপ্রিয়তার পাশাপাশি তার সিগনেচার পোজও জনপ্রিয় ভক্তদের কাছে। দুই হাত প্রসারিত করে আলিঙ্গনের ঢঙে দাঁড়ানো সিগনেচার পোজ ভক্তদের থেকে শুরু করে তারকাদেরও মুগ্ধ করেন। ঈদ কিংবা পূজা, যে কোনো উৎসবে মুম্বাইয়ের বাড়ি মান্নাদের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে দুই হাত প্রসারিত করতে প্রায় দেখা যায় শাহরুখকে। এই পোজ যেন ভক্তদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ঢেউ তৈরি করে। শাহরুখের জনপ্রিয় সিগনেচার পোজ দিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেতা নিজেই। জানান, 1993 সাল মুক্তি পায় বিখ্যাত মুভি বাজিগার, সেই মুভিতে প্রথম শাহরুখ খান এই সিগনেচার পোজ দেন। সিনেমার টাইটেল ট্র্যাকে কাজলের সামনে নিজের আবেদন তুলে ধরে এই পোজ দিয়েছিলেন বলিউড বাদশাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান তার এই পোজের গল্প বলেছেন। সেখানে শাহরুখ বলেন, আমি কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একটি সিনেমার সেটে নাচের স্টেপ নিখুঁতভাবে মেলানোর চেষ্টা করছিলাম। তখনই প্রথম অনুভব করলাম যে আমি আসলে নাচতে পারি না। অলসভাবে দাঁড়িয়ে থেকে আমি তখন আমার দুই হাত প্রসারিত করেছিলাম। অবাক করার মতো ব্যাপার যে সরোজজি আমার সেই ভঙ্গিই পছন্দ করলেন। এটাই হচ্ছে ঘটনাক্রমে উদ্ভাবিত আমার সিগনেচার স্টেপের গল্প। শুধু শাহরুখের নিজের সিনেমা নয়, অন্যদের সিনেমাতেও বলিউড বাদশাহর সিগনেচার পোজের দেখা মেলে। শাহরুখের সিগনেচার স্টেপ শুধু বলিউডের সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়েই তার ভক্তদের কাছে হয়ে উঠেছে সমান জনপ্রিয়। এই পোজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির ঘটনা রয়েছে। 2023 সালের 10 জুনে প্রায় 300 ভক্ত শাহরুখ খানের বাড়ি মান্নাদের সামনে হাজির হয়ে সমবেত ভাবে শাহরুখের সিগনেচার পোজ দিয়ে ঝুমে ঝুম পাঠান গানে পারফর্ম করেন। এরপর ওই বছরের 18 জুন তাদের মেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি।